ছোট ছোট, আর আমরা এত ছোট গাছে ফল রাখি না। তারপরেও আপনাদের দেখানো চাইনিজ কমলার প্রতিটা প্রতিটাতে কমলা চলে এসেছে অলরেডি, দেখেন একটা গাছের যতগুলা কি বলবো কচ আছে, মানে যতগুলা ডাল আছে প্রতিটা ডালে লেবু ভরে আছে একদম। হাই ফ্রেন্ডস, আমি আসিফ, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল গ্রিন ভিউ গার্ডেন্স। তো গ্রিন ভিউ গার্ডেন্সের দ্বিতীয় পর্বে আবার আমাদের এই নার্সারির নতুন আপডেট নিয়ে চলে আসলাম। আজকে আমরা মূলত যে লেবুর উপরে আপডেটটা দেব। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। তো চলেন আজকে আমরা লেবুর উপরে যতগুলো প্রোডাক্ট আমাদের কাছে আসছে সেগুলো আমরা আজকে আপনাদের দেখাই। তো প্রতিদিন দিনের মতো আজকেও বলে দেওয়ার উদ্দেশ্য আছে আমাদের, যে আমাদের সমস্ত প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের নার্সারিতে এসে নিতে পারবেন, আর আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন। তার জন্য অ্যামাজন ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের প্রোডাক্টগুলো অনলাইনে নিতে পারবেন। সমগ্র ভারতবর্ষে আমাদের মাল হোম ডেলিভারি করা হয়, পুরোপুরি কুরিয়ারের মাধ্যমে বাড়িতে বসেই নিতে পারবেন। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দেবেন। আর ভিডিওতে দেখানো যে সমস্ত গাছগুলো আপনারা দেখবেন ভিডিওতে, সেম আমাদের কাছ থেকে সেম গাছটাই পাবেন, কোনো রকম ডুপ্লিসিটির জায়গা নেই, পুরাটাই সেম নিতে পারবেন। তো আর আমাদের ভিডিওগুলো যদি প্রতিদিনের আয়োজনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন আপডেট সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলেন আজকের যে আয়োজনের মূল আকর্ষণ, আমরা আজকে মূলত লেবুর যত রকম আইটেম আছে সেগুলো আমরা দেখাবো। তো চলেন আমরা এগুলো দেখতে থাকি। তো ফ্রেন্ডস, এখন আপনারা যে লেবুটা দেখছেন এটা হলো কলকাতা পাতি, এক কথায় যেটা সিডলেস নামে সবাই জানে, সিডলেস কলকাতা পাতি। দেখেন গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল ধরে আছে, আমরা এই ফল সমেতই গাছ দিয়ে থাকি, আপনারা নিতে পারবেন। প্রতিটা গাছে অসংখ্য অসংখ্য পরিমাণ ফল আছে। দেখেন এই একটা গাছ, এতে মাথায় দুটা ফল, আরও ফল আছে, এই যে ফল আছে আরও দেখেন, একটা একটা গাছে অসংখ্য অসংখ্য ফল আছে। গাছগুলোরও মূল্য খুবই স্বল্প পরিমাণ। তো আপনারা গাছের মূল্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, অবশ্যই আমরা ন্যায্য দামে গাছ দিয়ে থাকি। দেখেন প্রতিটা গাছে অসংখ্য অসংখ্য পরিমাণ ফল আছে, প্রতিটা গাছে। তো চলেন আমরা নেক্সট আইটেমের উদ্দেশ্যে যাই। তো ফ্রেন্ডস, এখন আপনারা যে লেবুগুলো দেখছেন স্ক্রিনে, এটাও লেবু গাছ। তো এটা অ্যাকচুয়ালি আমরা ইউপি সান্তরা নামে জানি, এটা একটা কমলা লেবুরই ভ্যারাইটিস, এটা মূলত উত্তরপ্রদেশের একটা জাতি, যার কারণে এটার নাম হয়েছে ইউপি সান্তরা। তো এর গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, প্রচুর স্টক আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এগুলা খুবই হেলদি গাছ আছে, একটু হাইটও ভালো আছে, এটা মোটামুটি 3 ফিটের মতো হাইট আছে প্রতিটা গাছে। তো চলেন আমরা নেক্সট আইটেমের উদ্দেশ্যে যাই। তো বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে গাছটা দেখছেন লেবু গাছ, এটা হলো ভেরিকেটেড মাল্টা। দেখেন অনেকগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, এর পাতার কালারটাই অন্যরকম, মাল্টার প্রজাতি ভেরিকেটেড মাল্টা। তো আমি একটা গাছ আপনাদের নিয়ে দেখাই, দেখেন মোটামুটি 6 ইঞ্চি গ্রো ব্যাগে এটা লাগানো আছে, আর খুবই হেলদি গাছ, অনেকগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, ভ্যারিকেটেড মালটা। আজকে মূলত আমরা লেবুর উপরে ভিডিও বানাচ্ছি, সেই জন্য অন্য কোনো কিছু দেখাচ্ছি না, আমাদের কাছে লেবুর যত রকম আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এগুলো হচ্ছে ভ্যারিকেটেড মালটা। তো চলেন আমরা নেক্সট লেবুর ধারে যাই। তো এখন আপনারা স্ক্রিনে যে লেবুগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মূলত ছাতুকি কমলা নামে চিনি,
এটা ভুটানের প্রজাতি, বিদেশি প্রজাতি, এটা বিদেশ থেকে ভুটান থেকে আমাদের আমদানি করা হয়েছে। তো এ গাছগুলো খুবই হেলদি গাছ আছে, এমনকি এ গাছগুলোতে আমাদের দেখেন, একটা গাছ দেখাই, এটাতে অলরেডি আমাদের ফল চলে এসছে, দেখেন অলরেডি ফল চলে এসছে আমাদের এই গাছগুলোতে। এখানে আমাদের প্রচুর প্রচুর ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটিস লেবু আছে, তার ভিতরে একটা এই যে ছাতুকি কমলা বা ভুটানি কমলা, প্রচুর গাছ আছে, প্রচুর স্টক অ্যাভেলেবেল, তো আপনারা চাইলে এটা নিতে পারবেন। এটা দেখেন মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে, অনেকগুলো অ্যাভেলেবেল আছে। তো আপনাদের যতগুলো গাছ, লেবু গাছ আমরা শো করছি, আমরা যতগুলো লেবু গাছ আপনাদের দেখাচ্ছি সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এমনকি আমি একটু বাদে দেখিয়ে দিচ্ছি, সবগুলো মোটামুটি আমাদের টবে লাগানো আছে। দেখেন বড় হয়ে গেছে গাছ, মাদার গাছ টবে লাগানো, প্রতিটা গাছ আমাদের নার্সারিতে টবে লাগানো আছে। তো চলেন আমরা নেক্সট লেবুর আইটেমে যাই। তো বন্ধুরা, এখন স্ক্রিনে যে লেবু গাছগুলো দেখছেন আপনারা, এটা দার্জিলিং অরেঞ্জ বা দার্জিলিং কমলা, দেখেন প্রতিটা গাছে আমাদের ফল চলে এসছে, প্রতিটা গাছে ফল আছে, তো এগুলোও আপনারা নিতে পারবেন, প্রতিটা গাছে আমাদের ফল আছে। যতগুলো গাছ দেখবেন প্রতিটা গাছে ফল আছে, একটা দুইটা করে ফল আছে, যদিও গাছগুলো ছোট ছোট আর আমরা এত ছোট গাছে ফল রাখি না, তারপরেও আপনাদের দেখানোর জন্য রাখলাম। দেখেন প্রতিটা গাছে ফল, এটা দার্জিলিং কমলা বা দার্জিলিং অরেঞ্জ নামেই জানে সবাই, তো এগুলো আপনারা নিতে পারবেন। নেক্সট আমরা দেখাবো চাইনিজ অরেঞ্জ, যেগুলোর গাছগুলো অনেকটা বড় বড়, এগুলা যারা অনলাইনে নিতে চান তাদের জন্য এটা, এই গাছগুলো দেওয়া পসিবল না, কারণ আমরা এগুলো অনলাইনে পাঠাতে পারবো না। এই বড় গাছগুলো নেওয়ার জন্য আপনাদের আমাদের এখানে আসা অবশ্যই দরকার, এগুলো আসতে হবে। আর যদি চান এই ভ্যারাইটি যে ছোটো গাছ নেবেন, তাহলে অবশ্যই আমরা অনলাইনে দিতে পারবো। দেখেন চাইনিজ কমলার প্রতিটাতে কমলা চলে এসছে অলরেডি, দেখেন একটা গাছের যতগুলা কি বলবো কচ আছে, মানে যতগুলা ডাল আছে প্রতিটা ডালে লেবু ভরে আছে, একদম চাইনিজ কমলা, প্রতিটাতে লেবু একদম ভরপুর লেবু ধরে আছে, ভরপুর, যেখানে দেখবেন পাতা পাতার সমান সমান লেবু আছে, একদম আগা থেকে গোড়া পর্যন্ত দেখেন প্রতিটাতে লেবু আছে। আর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকগুলা। আর যে ছোটো গাছগুলোর কথা বললাম, ছোটো গাছগুলোতে এখনও ফল আসেনি, কিন্তু ওগুলোও অচিরেই ফল চলে আসবে, যেটা আপনারা বাড়িতে নিয়ে লাগানোর কিছুদিনের মধ্যেই ফল পেয়ে যাবেন, আর এগুলো তো আপনারা নিতেই পারবেন, কোনো সমস্যা নেই। প্রচুর স্টক আছে আমাদের কাছে, প্রচুর স্টক। তো বন্ধুরা, যে চাইনিজ অরেঞ্জের ছোটো গাছের কথা বললাম, সেগুলোও এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন ছোটো গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অনেকগুলোই অ্যাভেলেবেল আছে চাইনিজ অরেঞ্জের ছোটো গাছ, এগুলো আপনারা নিতে পারবেন, প্রচুর অ্যাভেলেবেল, সবগুলোই হেলদি গাছ, এগুলাতেও প্রায় ফল ধরার মুখোমুখি, এগুলাতেও খুব শিগগিরই ফল চলে আসবে, আপনারা চাইলে এগুলোও নিতে পারবেন। এগুলো ছোটো গ্রো ব্যাগে লাগানো আছে, 4 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে চাইনিজ অরেঞ্জ, অনেকগুলো অ্যাভেলেবেল, প্রচুর স্টক। এখন আপনারা স্ক্রিনে যে গাছগুলো দেখছেন, এগুলো নাগপুর অরেঞ্জ, এগুলাতেও মোটামুটি ফল চলে এসছে সবগুলোতে, দেখেন আমি দেখানোর চেষ্টা করব ফলগুলো, এই দেখেন ফল চলে এসছে নাগপুর অরেঞ্জে, প্রতিটা গাছে ফল ধরার মুখোমুখি অবস্থা, অনেক লম্বা গাছ। আর এগুলোরও ছোটো গাছ চাইলে ছোটো গাছ নিতে পারবেন আপনারা, ছোটো গাছগুলোতে এখনও ফল আসেনি, কিন্তু বড় গাছগুলোতে ফল চলে এসছে, আপনারা চাইলে এই গাছগুলো নিতে পারবেন। এখন আপনারা স্ক্রিনে যে লেবু গাছগুলো দেখছেন, আমরা আবার পাতির স্টকে ফিরে এসেছি।
এখন যে স্ক্রিনে যে লেবুগুলো দেখছেন এগুলো হলো থাইপাতি অল টাইম। এটা সারা বছর আপনারা ফল পাবেন, বাড়িতে অবশ্যই একটা লাগিয়ে রাখলে খুবই ভালো, কারণ এখন লেবুর দাম যে হারে বাড়ছে মার্কেটে তাতে লেবু কেনাই দায়। সেই জন্য আপনারা খুবই অল্প দামে একটা লেবু গাছ নিয়ে বাড়ির টবে লাগিয়ে রাখবেন, সারা বছর লেবু খাবেন অল টাইম থাইপাতি। এই গাছগুলোতে আমাদের ফল চলে এসছে এখন, তো আপনারা দেখতে পারেন আমি ফল গাছ দেখাচ্ছি, এগুলোতে ফল চলে এসছে দেখেন, এই দেখেন গাছে ফল চলে এসছে। আর এগুলো অনেক ছোট গাছ থেকেই ফল হয় এবং সারা বছর অল টাইম ফল পাবেন আপনারা, সেই জন্য বাড়িতে অবশ্যই একটা লাগিয়ে রাখতে পারবেন। পুরা প্রচুর প্রচুর স্টক অ্যাভেলেবেল আমাদের কাছে, এগুলো আপনারা নিতে পারবেন। আবারও যে স্টকগুলো আমরা দেখাচ্ছি এটা পাতি, পাতি লেবুরই স্টক আছে। তো এটা হলো অ্যাকচুয়ালি মাদ্রাজি পাতি। এ গাছগুলো মোটামুটি সারা বছর ফল দেয়। এটাও পাতি লেবুর আইটেম, এটাও টবে লাগানো পসিবল, আপনারা চাইলে টবে লাগাতে পারেন এই গাছগুলো। এটারও প্রচুর অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, ছোটো গাছ থেকেই ফল দেয় এগুলো, সারা বছরের জন্য ফল পাবেন। এই লেবুগুলো আপনারা নিতে পারবেন, প্রচুর স্টক অ্যাভেলেবেল প্রচুর। তো ফ্রেন্ডস, এখন যে স্ক্রিনে যে লেবু গাছগুলো দেখছেন এগুলো বারি ওয়ান থাই ভ্যারাইটিসের বারি ওয়ান মাল্টা, এগুলো মাল্টা ভ্যারাইটিস থাইল্যান্ডের বারি ওয়ান মাল্টা, এগুলার প্রচুর স্টক অ্যাভেলেবেল প্রচুর প্রচুর স্টক প্রচুর স্টক অ্যাভেলেবেল বারি ওয়ান মাল্টা। তো ফ্রেন্ডস, আমাদের কাছে আরও প্রচুর প্রচুর লেবুর আইটেম অ্যাভেলেবেল আছে, যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তো আমরা নেক্সট আর একটা ভিডিওতে আমাদের লেবুর আরও যা আইটেম আছে সেগুলো দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটাকে বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা যখনই নতুন আপডেট দেব সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর এ সমস্ত গাছগুলো কীভাবে নিতে পারবেন সেটা তো আগেই বলা আছে, আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের দেওয়ার লিঙ্ক থেকেও কিনতে পারেন আপনারা। প্রতিটা গাছের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্যাক্ট করে নেবেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের থেকে গাছগুলো নিতে পারবেন। আর যেমনটা বললাম, আমরা বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে আপনাদেরকে আপডেট দিতে থাকবো, তো সেই আপডেটগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে।